আমি ট্রাম্পকেও বলেছি জীবনে একবার হলে বলে রাখো জো বাইডেন তারপরে ওবামা পুতিন মুদি যারাই আসো বাইনা ইয়দা ইসাত সাদীদ কিয়ামতের আগে কঠিন মহামারী আসবে বিশ্বব্যাপী আসবে অনেক দেশের জন্য ভয়ঙ্কর হবে অবাদহু সানাওাতুল জালাজিল ওই মহামারীর পরে সিরিজ ভূমিকম্পের বছর আসবে সেটা সামনে আছে বিল গেটসকে একটা প্রশ্ন করা হয়েছিল আপনি পৃথিবীর ভবিষ্যতে কি বিপদ দেখেন সেই কথাটাই বলেছে হয়তো তার বৈজ্ঞানিক গবেষণা হতে পারে বা হাদিস থেকে সে হাদিস এই হাদিসগুলি তারা আমাদের চেয়ে বেশি স্টাডি করে যেখান থেকে বলো সেও প্রতিদ্বন্দানি করেছে যে সিরিজ ভূমিকম্প অতএব এই ভূমিকম্পের মূল কারণ হবে তিনটা এজাস্তাবা হুজিনা অসরিবুল তিন মহাপাবের কারণে ভূমিকম্প আসবে একটা হইল স্বামী নিয়া ছেলে বন্ধু মেয়ে বন্ধু কালচার জিনাবা বিচারের কালচার যখন ডাল ভাতের মতো সমাজে ছড়িয়ে দেবে দুই নম্বর অসরিবুল খমর মদ পান ইয়াবা খুরি বাবা নেশা খুরি হেরোইন খুরি মদ বিড়ি খুরি বুঝেন না বিড়ি থেকে শুরু করে বাবা হেরোইন গাঁজা সবগুলি নেশা যখন এই নেশা সমাজে ছড়িয়ে পড়বে একবারে পানির মতো তিন নম্বর বিল মাজিব সারে গামা বাদা নেশা দোতারা সেতারা যখন ঘরে ঘরে পিটানো শুরু হয়ে যাবে তখন ভূমিকম্প আর দেরি নেই তিনটা আসেনি দেশে তাহলে রেডি রেডি হয়ে যান আমি আগাম একটু বলি না বললে কাজী সাহেব বয়স এত হইয়া কি করলেন আগাম একটু আমাদেরকে সংবাদ দিলেন না ঠিক না এই জন্য ভাই আগে বাগে বলে দিলাম যাতে অন্তত আমি আল্লাহর কাছে কেমন ময়দানে দোষী না হই বলে দিলাম অতএব যে প্রশ্নটা করেছেন খুবই সময় উপযোগী প্রশ্ন এখন ছেলেদের সংখ্যা এমনিই কম ছেলে তৈরি হয় যে ক্রমজম থেকে বিশ্বব্যাপী সে ক্রমোজম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নারী ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই ছেলেরা জন্ম হয় যে ক্রমজম থেকে ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে ছেলের সংখ্যা আগামী দিনে আরও কমবে কমতে 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 এতটা কমবে যে বোখারির হাতিসে বলা হয়েছে ওইউরার রাহেদ কিল্লতির রিজানে অকসনেতি নিসা একটা পুরুষকে দেখা যাবে চল্লিশটা মেয়ে তার পিছনে ছুটছে তার আশ্রয় চাচ্ছে তাকে কামনা করছে পুরুষের সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে নারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা বুখারির কিতাবল বয়ুর হাদিস আল্লাহ আকবার আরেকটা হাদিস কিতাবুল ইমানে আছে

তিনজনে মিলে এক স্বামী হলেও নাও চারজনে হলেও স্বামী হলে নাও দায়িত্ব তোমাদের ছেলেদের সে ক্ষমতা তারা পারবে না বাবুরে ওদেরকে কইও না ঠিক না যদি বাসায় হানা দেয় তোমরা তোমার কি মিয়া। আমরা নিছি তোমরা যদি তিন মহিলা মিলে সাপোর্ট দাও পুলিশ আসতে বিদায় হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ঠিক না ঠিক এখন পাওয়ার সব কার হাতে মহিলাদের হাতে তো পাওয়ার যার দোষও তার ঠিক না আমরা দোষ নিতে আর রাজি না ছেলেরা আছে এখন কয়জন আর যেগুলি আছে এগুলি এমনি তো যায় যায় অবস্থা ঠিক না ঠিক এখন দায়িত্ব মা বোনদের দিছি আজকে ভালো করে দায়িত্ব ইনশাল্লাহ দেখি এবার ফলাফল কি হয় কেমতের ময়দানে তো প্রশ্ন এটা উঠবে ভাই আমি তো বলছি আমি জানি আমার সাম্রাজ্যে সিলি ফেলবে এক শ্রেণীর মা বোনরা এটা জানি কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে মেয়েরা দুইজন তিনজন চারজন মিলে তারা স্বামী নেবে কিন্তু ইনসাফ মতো তারা চলবে কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ করবে না আকাওয়াত ইনফিল্লা আল্লাহর জন্য তারা এক বনের মতো হয়ে তারা চলবে এটা পৃথিবীর বিভিন্ন দেশে আইন করা আছে একটা মুসলিম দেশ ইরিত্রিয়া ইরিত্রিয়ার সরকার আইন করেছে যে প্রত্যেক পুরুষকে কমপক্ষে দুইজন তিনজন স্ত্রী নিতেই হবে দ্বিতীয় স্ত্রী নিতে কেউ অস্বীকার জানালে তার যাবজ্জীবন কারাদণ্ড ইরিত্রিয়া আর প্রথম স্ত্রী যদি বাধা দেয় তারও যাবজ্জীবন কারাদণ্ড কারণ তারা মুসলিম দেশ তারা মেয়েদেরকে জিনার দিকে দিতে পারে না অতএব উপায় তো আর বিকল্প একটাই সেটা হলো একাধিক পরিবার চালিয়ে মেয়েদের চরিত্র রক্ষা করা মায়েদের চরিত্র রক্ষা করা এই তিক্ত সত্যটা বলে দিলাম আজকে অবলীলায় যাক আবু যেমন শেষ জীবনে যা পাইছে সব কইয়ে দিছে এখন আর মরণের ডর নাই ঠিক না ভাই ঠিক আবু মৃত্যুর আগে সারা জীবন যা বলে নাই মৌতের আগে সব কয়ে দিছে আমরা তো আবু হরারা সারা জীবনে ওনার হাতিছে তো বেশি পড়াইছি বোখারি খুললেই তো আনাবি হরায় না শুরু থেকেই ঠিক না আবু হরার হাতিছে বেশি মাহফিলের পাশে অনেক হিন্দু ভাইয়েরাও এলাকার নাগরিক আছে তাদের প্রতি ইসলামের নির্দেশনা কি তারা আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি বাবুরে কি কইতাম জীবনে একবার হলেও লাইলং ইল্লাল লং মোহাম্মদ রাসুল লং তোমরা যেভাবে পড়ো একদিন একবারে ঘরের দরজা নালা বন্ধ করি হলেও একবারে খাঁটি অন্তরে আল্লাহর সাক্ষী রাখা এই কালেমাটা একদিন পড়ে রাখো হিন্দু ভাইয়েরা আছো হিন্দু বোনেরা আছো এই কালেমাটা জীবনে একবার হলেও পড়ে দেখো কারণ এটা যে সত্য মৃত্যুর সাথে সাথে বুঝে যাইবা। এটা যেহেতু হাদিস আছে যে কেমতের দিন সব জাহান্নামীদের মুক্তির পরে ইমানদারদের মুক্তির পরে জাহান্নামে নামে শুধু কালে মা জীবনে একবার পড়েছে এরা জাহান নামে পড়ে থাকবে নবুজি বলবেন হে আল্লাহ ইজালি ফিমান জীবনে একবার হলে লা লাই লাই বলেছে একটা হাদিসে আছে অলাও মর রতন মিন দাহারি জীবনে একবার বলেছে আল্লাহ তালা তাকে মুক্ত করার আমাকে অনুমতি দেন আল্লাহ বলুন হে মোহাম্মদের দায়িত্ব তোমার না হাজা লাইসা লাইসা ইলেক তোমার দায়িত্ব না এটা আমি আল্লাহর দায়িত্ব সরাসরি সহী বুখারি মুসলিমে আবু তালেবের যে ঘটনা মৃত্যুর সময়ের ঘটনা সেখানে এটাই তো আছে নবীজি আবু তালেবকে বলছিলেন ইয়াম্মে কুল্লাই কলিমা শাহাদিলা কবি হল্ল জীবন এখন শেষ হয়ে যাবে মুমুর্ষ অবস্থায় আছেন আর তো নামাজ পড়ারও আপনার শক্তি নেই কোনো আপদাত বন্দিগির শক্তি নেই একবার শুধু কালেমাটা বলেন বাকি কাজ আমি করবো আল্লাহর কাছে আপনার জন্য কয়বার একবার শুধু কালেমাটা বলেন আমি সাক্ষী হয় আপনার না ব্যবস্থা করব। আল্লাহ আকবার হিন্দু ভাই বোনেরা কাউ কাউকে জানাবার দরকার নাই জীবনে খালি জঙ্গলে গিয়া হোক ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করি একবার খালি আসাদু আল্লাহ ইহা ওয়া ওয়ান্না মোহাম্মদন রসুল লা অথবা শুধু লাই লাইল্লা লা শুধু লাই লাইল্লা হলেও একবার পড়ে রাইখা দাও আমার মনে হয় যেন কাজে লাগি যাবে ইনশাল্লাহ কারণ চির জাহান্নামি যারা হবে তারা যখন বলবে এই লোক তুমি তো জীবনে একবার লাই লাইল্লাহ বলছিলা তো তুমিও তো দেখি আমাদের সাথে জাহান্নামে চিরদিনের জন্য চলতেছো তোমার একবার লাই লাই লাল্লা পড়ে লাভ হলো কি আল্লাহ তালা কথা শুনে আল্লাহ বলবেন এই কালেমার কালেমা পড়ার পরে যদি এরা ছিল জাহান্নামে পড়ি থাকে তাইলে আমার এই কালেমার ইজ্জত যাওয়া মানে আমার ইজ্জত যাওয়া তা আমি আমার ইজ্জতের কসম পরাক্রমের কসম আমার ক্ষমাশীলতার কসম করে বলছি উদারতার মহানুভবতার কসম করে বলছি জীবনে যে একবার লাইন এগুলা বলেছে আমি জাহান্নাম থেকে তাকে বের করে দেবো তাকে আমি জাহান নাম থেকে মুক্ত করবই তাকে জান্নাতে দেবই বিশ্বের অমুসলিম ভাই বোনদের কাছে আর এর চেয়ে বড় কথা আর কি বলবো আমি ট্রাম্পকেও বলেছি জীবনে একবার হলে বলে রাখো জো বাইডেন তারপরে ওবামা পুটিন মুদি যারাই আসো একবার শুধু লাইলা ইল্লাল্লাহ কালেমাটা খাঁটি সত্য অন্তরে আল্লাহ শুনে তোমার সৃষ্টিকর্তাকে তো তুমি বিশ্বাস করো তাকে তুমি সাক্ষী রেখে এটা বলে রাখো আকাশ বাতাস কিছু সাক্ষী রাখা লাগবে না আল্লাহকে সাক্ষী রাখলে হবে ঠিক না বে ঠিক